আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মুন্সিগঞ্জের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ তারা বিজ্ঞপ্তিতে সংশোধন এনেছেন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মুন্সিগঞ্জের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল বিষয়ে তারা সংশোধন এনেছেন সেগুলো আমরা একবার দেখে নেব। বিদ্যমান তথ্য এবং সংশোধিত তথ্য, বিদ্যমান তথ্য হচ্ছে পূর্ববর্তী তথ্য এবং পরবর্তীতে যে সংশোধন করেছে সেটা হচ্ছে সংশোধিত তথ্য। বিদ্যমান তথ্য যেটা ছিল সেটা হচ্ছে 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সী 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধাদের উৎকর্ণ এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই তথ্যটি তারা সংশোধিত করে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে সকল প্রার্থী বয়স 17/8/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে তাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য, তবে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 খ্রিস্টাব্দে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা আবেদনের যোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়সের নিম্ন সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণের শুরুর তারিখ 27/7/2021 18 বছর হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেনি, কেবলমাত্র তারা নিম্নবর্তিত সময়সীমার মধ্যে dgfpmun.teletalk.com বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা তার মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ও আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10টা থেকে 10 ঘটিকা থেকে এবং অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের গ্রহণের শুরুর তারিখ 17/8/2021 তারিখে যাদের বয়স করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেনি তাদের প্রার্থীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, অর্থাৎ যারা পূর্ববর্তীতে আবেদন করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন না। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখাতে চান সেক্ষেত্রে ওয়েবসাইট dgfpmun.teletalk.com/bd ওয়েবসাইটে গিয়ে আবেদনের দেখতে পারবেন, নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এই ছিল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মুন্সিগঞ্জে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।